এত আগুন কেন? আল্লাহ এত আগুন কেন? আমার আমার কবরে এত আজাব হচ্ছে কেন? আল্লাহ আমি কি করেছি? মাহমুদ আমাকে মাফ করে দি। আমি কি করেছি? আমি কি করেছি? মাহমুদ আল্লাহ আর পারতেছি না, আর রোজা থাকতে পারতেছি না, পিপাসাও পাইছে, আবার ওই সিগারেটের নেশাও ধরছে, কি করি? হ্যাঁ আশপাশে তো কেউ নাই, একটা সিগারেট খাই। আর সিগারেট খাইলে কি হইব? সিগারেট তো আর পেট ভরা জিনিস নেই, সিগারেটটা টানা দেবো, ওটা রোজা নষ্ট হবে না। আর রোজা থাকবো থাকি, আর পানি খাওয়ার অনুমতিটা থাক, ভাত না খাই নাই, হ্যাঁ ভাতও খাওয়া যাবে না। হ্যাঁ এভাবে কি রোজা করা যায়? আচ্ছা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা এখানে কি করতেছ? আচ্ছা রোজা আছি তো, শরীরটা খুব খারাপ লাগতেছে, তাই এখানে আসি একটু বসলাম যে একটু সময়টা পার করি। আচ্ছা আপনি কই যাইতেছেন? ইফতার মাহফিলের দাওয়াত আছে, সেখানে যাই। ইফতার মাহফিলের দাওয়াতে যাইতেছে? যান 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 যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, একটা সিগারেট খাবো সেইটার সময় আসি যে বিরক্ত। এই শয়তানের বাচ্চা, তুই রোজার কি জানিস? ইফতার খাবার রোজাদার, দাওয়াত দিছে আমি রোজা, আমি রোজা, পর খাওয়া। মানুষের খায় রোজা হয় না। আসসালামু আলাইকুম মোবারক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি, ভালো আছি। এইদিকে কোথায় গেছিলেন? আরে ভাই এই নামাজ পড়তে গেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রোজা করি তো। তো ভাই যে কথা বলতেছিলাম, আমি আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম। কেন ভাই? আপনি তো জানেন গত বছর আমার বাবা মারা গেছে, আমার বাবার রুহের মাগফিরাতের জন্য একটু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, এই জন্য আমি গ্রামের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারও আল্লাহর ওয়াস্তে দাওয়াত থাকলো, বাদ আসর আমার বাড়িতে আসবেন, আমার বাবার কবর জিয়ারত করে বাবার জন্য দোয়া করে আমার বাড়িতে ইফতারি করে চলে আসবেন। বাবা না, আপনার বাবা খুব ভালো মানুষ ছিল, আরে বেচারা খুব সুন্দর মানুষ ছিল, দোয়া করবো না মানে দুই হাত তুলে দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। আমি যখন রাস্তা পথে দেখা পাইতো আমার, তখন বলতো কই যাস? আমি বলতাম চাষ, আমি স্কুলে যাই ছোট ভাই, ছোট ভাই আমার কোথায় দুই টাকা নেই, চকলেট কিনে খাস। কত ভালো মানুষ ছিল রে, দোয়া করবো না কেন, দোয়া করবো। ঠিক আছে ভাইজান, আপনি আর দুঃখ করিয়েন না, এই নেন টিস্যু আপনার, নেন নেন, চোখ মুছেন, আপনি আর কান্না করিয়েন না। যান ভাই আমি যাব, যান যান। আচ্ছা ঠিক আছে তাহলে আসেন। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মোবারক,
এই মোবারক কি দাঁত মিস করে পাগলা আরে আমি এই জন্য তো রমজান মাসটাকে বেশি ভালোবাসি আরে আমি রোজা না করতে পারি কিন্তু দাওয়াত তো মিস করব না কেউ তো নাই কি টস টসা বড়াই বড়াই খাইলে কি রোজা যাইবে আর যাবে না যদি কেউ দেখে তাহলে যাবে আর না হলে তো কেউ যদি না দেখে তাহলে যাবে কিভাবে বাড়িতে কুদ্দুস মিয়াও নাই যাই দুই একটা বড়াই খাই একটু লবণ হইলে খুব ভালো হতো কি করছো তুমি ওখানে কই ভাই না তো বড়াই খাচ্ছ না 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 আর আমি তো রোজা হ তুমি তো রোজা মাথায় টুপি কিন্তু রোজা রেখে বড়াই খেলে যে রোজা হয় এটা তো জানি না আর টুপি থাকে কিন্তু নামাজ তো পড়ো না মসজিদেও তো দেখি না আর পড়ি আমি তো একটু আগে নামাজ পড়ে আসলাম মসজিদে হ ও তাহলে আমরা বের হওয়ার পর মনে হয় তুমি ঢুকছো তাই না কিন্তু মোবারক এটা তো রমজান মাস খাওয়া দাওয়ায় সংযম কথা বলায় সংযম তারপর নফসকেও সংযম করতে হয় করি তো হ্যাঁ রোজা রাখা ইফতার করা সেহরি খাওয়া সেই সাথে তারাবি পড়া তোমারে পাঁচ ওয়াক্ত নামাজেও দেখা যায় না তারাবি তো তো পাই না আবার তুমি রোজা রেখে বড়াই খাচ্ছ এটা কি ঠিক আমি তো বড়াই খাই নাই আরে আমি দেখতেছিলাম যে ওই বড়াইর গাছে বাদুর আছে কিনা আবার ওই বড়াই পাকছে কিনা তাহলে খাও নাই না 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 সি আমি রোজা তাহলে কি করতেছিলে তোমার ওই ওই হাতে কি টুপি টুপি আর এই হাতে দুই হাত একবারে দেখো এই তো বড় মোবারক মিয়া বড়াই আরে বড়াই দুই একটা পড়েছিল তো আমি নিলাম যে ওই ইফতারির পর খাবো আচ্ছা ঠিক আছে ইফতারির পর খাও কিন্তু রোজাটা সংযমের মাস এটা যার যার বিবেকের ব্যাপার তুমি দেখো কি করবো আর নামাজ টামাজ ভালোভাবে পড়বো হ্যাঁ আচ্ছা আচ্ছা মসজিদে দেখা ভাই জামাতে নামাজ পড়াটা উত্তম ঠিক আছে চলে আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শয়তানের বাচ্চা শুধু জ্ঞান দেয় আরে রোজার তুই কি বুঝিস তুই তো ওই সন্ধ্যাবেলায় ওই ইফতারি খাবার রোজাদার আরে তুই একটা বড়াই খাসি তার জন্য কি পেট ভরে রোজা যায় কুদ্দুস কুদ্দুস মিয়া তোমার রোজা তুমি কতটা রোজাদার সেটা আমার জানা আছে আমি রোজা রেখে আমি রোজা রেখে তাচ্ছিল্য করেছি বাবুদ আমি রোজা রেখে চুরি করে ধূমপান করেছি লুকিয়ে লুকিয়ে ধূমপান করেছি বাবুদ আমাকে আমাকে মাফ করে দিন বাবুদ আমি আমি লুকিয়ে লুকিয়ে বড়াই খেয়েছি বাবুদ আমি 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 অস্বীকার গিয়েছি বাবুদ আমাকে 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 মাফ করো বাবুদ মাফ করো